নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি একেবারে অনুষ্ঠান বাড়ির মতো আমের চাটনির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু অপূর্ব সাদের হয়েছে আমের চাটনি তৈরি করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মতো আমকে ডুমো করে কেটে নিয়েছি কাটার পর জলে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে করে আমের আঠাটা চলে যায় এরপর আমি কড়াই ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা হাফ চামচেরও কম পাঁচ ফোড়ন ও হাফ চামচেরও কম মৌরি মৌরি অবশ্যই অ্যাড করবেন মৌরির ফ্লেভারটা আমের চাটনিতে খুবই ভালো লাগে একটা হামান দিস্তায় আমি গুঁড়ো মশলা তৈরি করে নিয়েছি দেখুন একেবারে স্মুথ পেস্ট বানাইনি একটু আধবাটাই তৈরি করেছি আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল একটা শুকনো লঙ্কা ও পাঁচ পাঁচ ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আম আমগুলো মিনিট দুয়েক সময় তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি আমি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে আপনারা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অ্যাড করছি পরিমাণ মতো লবণ ও হলুদ লবণ হলুদ ভালো করে মিক্সড করে দিচ্ছি আমি দেখুন এরপর আমি অ্যাড করছি পরিমাণ মতো জল আম সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে মিনিট দুয়ের সময় মিডিয়াম ফ্লেমে আমি রেখে দিয়েছিলাম ঢাকা আমি খুলে দিয়েছি দেখুন আম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একেবারে আম নরম হয়ে গেছে একটা আম আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর আম সফট হয়ে গেছে এইভাবে আপনারা আমের চাটনি তৈরি করবেন খেতে একেবারে অনুষ্ঠান বাড়ির মতনই হয় অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনি ভালো করে ফুটে এলে আমি দিয়ে দেব ভাজা মশলা ভাজা মশলা আপনারা আমের পরিমাণ অনুযায়ী নির্ধারণ করে দেবেন দেখুন চিনি আমার ফুটে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা ভালো করে মিক্সড করে দিচ্ছি মিক্সড করা হয়ে গেলেই আমার চাটনি রেডি সার্ভ করার জন্য অবশ্যই আপনারা বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন গরমে এই রকম আমের চাটনি খেতে কিন্তু ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে আমি সার্ভ করে দিয়েছি ধন্যবাদ